হে গাইস, তো শুরু করে দিলাম। তুমি কালকে থেকে বলছো মনি লাইভটা দেখো। দেখলাম কুইন্টেল অলি লাইভটা দেখেছি। দেখার পর কুইন্টেল অলি লাইভে কী করলো? কুইন্টেল অলির এখন অনেক আনন্দ হয়েছে মনের মধ্যে, কারণ পিঙ্কি আর তার জায়ের মধ্যে কিছু একটা হচ্ছে। আয় কুইন্টেল অলি কী বলেছিলেন? কন্ট্রোভার্সি করো, তোমার তো কন্ট্রোভার্সি করে খাও, আমাদের তো না একটা কন্টেন্ট দিয়েছে তার জন্য কন্ট্রোভার্সি। পিঙ্কির আর পিঙ্কির জায়ের মধ্যে কী ঝগড়া হচ্ছে না কী না হচ্ছে, আপনি কথা বলছেন কেন? নিজের মেয়ের সম্বন্ধে বলছে, নিজের নিজের মেয়ের সম্বন্ধে বলছে, ও বলছে, আপনি কেন বলছেন? আপনার যে দুদল কাতরা বিয়ে হয়েছে, মানে বোনের ছেলেটার, পিঙ্কি কথা বলেছিল? বলে নাই। ওর সাথে পিঙ্কির সাথে কার হলো, কি হলো না হলো, তা নিয়ে আপনি কথা বলছেন কেন? পিঙ্কির সাথে পিঙ্কির মেয়ের ঝগড়া, পিঙ্কির সাথে পিঙ্কির জায়ের ঝগড়া, এটা ওদের ওদের ব্যাপার, সেখানে আপনি নাক গলাচ্ছেন কেন? আপনার তো কন্ট্রোভার্সি চ্যানেল না, আপনি তো ব্লগার, ব্লগারের মা, আপনার তো ভিউজ লাগে না, ওয়াইটি ছাড়াও আপনার বড় খাওয়া, তাহলে কেন বলছেন? যখন আপনাকে আপনার লাইভে ছেলে কেন ওই ডাইনি আর কিমি উত্তর দিচ্ছিলেন, দিচ্ছেন না, কি বলেছেন? আমার বাড়িতে জন্মদিন আমি ঢুকতে দিইনি, জন্মদিনও তো আসেনি, দিদির ছেলের বিয়েতে, কার বিয়েতে, দিদি কাকে বলে, দিদির ব্যাপার, দিদির বাড়ির পাশেই ওর মামার বাড়ি, মা মামিকে বলেছিল দিদি? ডাইনির মা বাবাকে বলেছিল? শুধুমাত্র ডাইনিকেই বলে আনা হয়েছে বিয়েতে, শুধু বিয়ে বলে। চোখে দেখেন না, চোখে কি ক্যাটারাক্ট ছানি অপারেশন হবে? দেখেন না কীভাবে রথের মেলায় ঘুরছে, কীভাবে এক বাইকে তিনজন বসছে, আজকে তো অষ্টমীর মেলাটা দেখা গেল, এগুলি দেখেন না ভিডিওগুলি? দেখেন না পিঙ্কির তাও বলার ক্ষমতা আছে যে মেয়েটা কোথায় কোথায় খারাপ, কোথায় কোথায় কি ভুল করছে? আপনি কখনো বলেছেন যে হ্যাঁ আমার ছেলে যেগুলি করছে, এক বাইকে তিনজন উঠাচ্ছে, ঠিক করছে না? এর নাম প্রজেক্ট, এর নাম প্রজেক্ট না। কেউ হলে আপনি ওই কি বাসি দিদির বাড়িতে গিয়ে এসেছেন, শ্বশুরের সঙ্গে কথা বলে এসেছেন, বাসি দিদির সাথে ওই দিন কীভাবে করেছিল কি সবাই প্রুফ দেখেছে, প্লাস ইনস্টা রিলসগুলি আপনি দেখেননি? দেখেননি ইনস্টা রিলসগুলো আপনার ছেলেকে রিলস করছে? হ্যাঁ, আপনি হরি হরি, যেদিন আপনার গায়ে হরি এসে না মরি মরি করে তখন ইউ করবেন, যখন হরি এসে দেবে, দেখছেন না না, তাই না? এগুলি দেখছেন না, এগুলি প্রজেক্ট ছিল আপনার ছেলে, সব প্রজেক্ট ছিল, সব প্রজেক্ট করছে, এই না। অথচ আপনিই বলেছেন আপনি কন্ট্রোভার্সি করতে ভালোবাসেন না বা করেন না, সেখানে ওই বারে, এখানে কিন্তু পিঙ্কি একবারের জন্য এখানে আপনার কোনো কথা বলেনি, ওর মেয়েকে নিয়ে কথা বলছে, ও ওর যা ঝগড়া করছে, না আপনি কেন নাক গলাচ্ছেন? হ্যাঁ, আপনি কেন নাক গলাচ্ছেন? কেউ আপনাকে ধরে না, যখন হরি ধরবে না ঘাটটাতে আপনার কি যে হবে গো? হ্যাঁ, ছেলে একটা তৈরি করেছেন, এইখানে একটা, এইখানে একটা, কিচ্ছু হলেই যদি আমরা খারাপ হতাম কেন আসতে চায়, কেন আসতে চায়, কেন দুইটা মেয়ে আসতে, এটাই তো বড় 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 ভুল। দুইটা মেয়ে আসতে চায়, আমি তো বলি দুইটা মেয়ে আসুক, দুইটা মেয়ে এসে আপনার ছেলের মাথার উপরে নাচুক, তেলি আপনি বুঝবেন কত ধানে কত চাল হয়। এর আগে আপনি বুঝবেন না, কালকে লাইভটা করেছেন, ভিডিও করছেন, একটা পর একটা ওদের ঘরের কেচ্ছানে, কেন কেন করছেন? আপনার ঘরের কেচ্ছানে ওরা ভিডিও করছিল? করছিল না, কিন্তু আপনি দেখেন, আপনিই বলেন কি বারবার আপনারও ফসকা লেগেছে, একলা হয়ে যাচ্ছে, অহ গো কোথায় মোতায় আপনি পারছেন না, না আসছে ভিউজ, না আসছে কিছু, একলা এক দেখবেন হার্ট ফিল্লা হয়ে যান, হার্ট ফিল্লা হয়ে যান, ওই রে ওই স্টেশনে গিয়েছিলেন না, দেখবেন এই কান্নাটা সত্যি সত্যি আপনার জীবন চলে আসে। এবার আসছি প্রজাপতি কমিউনিটি পোস্ট, হ্যাঁ ওরা অ্যানিভার্সারিটাও কেক টেক কেটেছে সব কিছু, হ্যাঁ বাবা জীবন দুজন দুজনের সাথে অ্যানিভার্সারি করেছে, কারণ কিমির অ্যানিভার্সারি তো কিন্তু বাবা জীবন বলেছিল, ওইটা মনে আছে, কিমির অ্যানিভার্সারি তো বাবা জীবন হ্যাপি অ্যানিভার্সারি উইশ করেছিল, তুমি নেই কাছে বলেছিল। তারপর এই নাইন্থ মে অ্যানিভার্সারি দেখা গেলো, কেকটি কাটা হলো, নাইন্থ মেতে কিন্তু বাবা জীবন একটা ভিডিও করে হ্যাপি অ্যানিভার্সারি বলেছিল, তখন অনেকে বলেছিল আরে তোমার তো অ্যানিভার্সারি, তোমার তো অ্যানিভার্সারি। ডাইনি অনেস্ট গার্ল, কার অ্যানিভার্সারি, কিসের অ্যানিভার্সারি, কবের অ্যানিভার্সারি? বাবা আমরা যতদিন থাকবো ততদিন শুধু বন্ধু থাকবো, তোমরা শুধু একটু প্রে করো আমি যেন শেষ দিন পর্যন্ত ওর পাশে বন্ধু হয়ে থাকতে পারি, তাই যেন হয়, শেষ দিন পর্যন্ত যেন যাইনি তুমি ওর বন্ধু হয়ে থাকতে পারো, আর অন্য কোনো এটা যেন তোমার কপালে না উঠে, তোমাকে চুষে খেয়ে ও যেন অন্য কোনো জায়গায় ব্যাটিং করতে চলে যায়, আমি সেটাই বলবো। যতই মেলায় যাও, বা মেলায় গিয়ে কত মজা মজা, আনন্দ 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 হচ্ছিল না? বা তোমার মা চোখে দেখে না, শুনেছি মাকে নাকি মারো ধারো, সবগুলি মেয়ে এক অবস্থাতে আছে, সবগুলি মাকে, এটাও তো মাকে মারে বাবাকে মারে, আবার বলে আমার বাবা পাশে আছে, আমার মার শরীর খুব খারাপ, এটাও নাকি মাকে হেভি মারপিট করে,
মানে একটা বাবা জীবনও মা গায়ে হাত তোলে, তিমির কথা তো বলেই লাভ নেই, আর এটাও মাকে মারে, তিনটাই তিনটার মা বাবাকে মারে। মা বাবাগুলির না মানে কি বলবো, মা বাবাগুলি সত্যি মানে অসহায় বা নির্বোধ কোনো একটা কিছু। লাত্তিটা মেরে বাড়িতে বাটো দিলে হয় তিনোটাকে, যা তিনোটাকে বার করে দে, যে যেখানে থাকবে না যদি কিছু করে ফেলে। আর এগুলি কিছু করবে না, এগুলি কিছু করবে না, ওদের করার মতো হিম্মত নাই। হ্যাঁ, বাবা জীবনে বাবা মার তো অবস্থা কাহিল হয়ে যাবে, বা লাত্থি মেরে উপায় আছে নাকি, লাত্থি মেরে বার করবে। তো এবার দেখলে তো বন্ধুত্ব নমুনাটা, ও বন্ধুত্বটা নমুনাটা দেখে গেছো, অ্যানিভার্সারি তো 9th মে করেছে, এর আগে তো মায়াপুরীতে গিয়ে এসেছে, 15th মের পরে মায়াপুরীতে গেছে, 18th মে বলছি, 15th মের এপ্রিলের পরে, মায়াপুরীতে তো পরে, এর আগে 18th এপ্রিলে তো দীঘা গিয়ে এসছে, দীঘার থেকে আসার পর মায়াপুরী, মায়াপুরীর থেকে আসার পর দীঘা, দীঘার পরে তো 9th মে তো করতেই পারে অ্যানিভার্সারি, ততদিন তো ওদের সব কিছু হয়ে গেছে সব। 18th এপ্রিলে যখন দীঘায় ছিল তখন তো এভরিথিং হয়ে, এখন দেখো দীঘাটা কথাটা বেরিয়েছে, তখন তো এভরিথিং হয়েই গেছে দীঘাতে। তাইলে তাইলে অ্যানিভার্সারি করবে না কেন? দীঘা, মায়াপুরী, তারপরে আসছে আলকাত্রার বাড়িতে, আলকাত্রার বাড়িতে সব কিছু হয়েছে, যে মাসির ছেলে বেদে এত কিছু, আলকাত্রার বাড়িও খালি ছিল, ওইখানেও সব কিছু হচ্ছে, কোনো ব্যাপারই না, একবার দুবার রিলেশন তো নেই। এই জন্য আমি বলেছিলাম শ্রাবণ মাসে বেঁধে দেখান, তোমরা বলছো না দি শ্রাবণ মাসে, ওদের আবার কিসের মল মাস, ওদের নিজেরাই মল। যখন বাবা জীবন দেখলো ওর আর দিনা ও আর ডাইনিকে একদম ইসে করে দেওয়া হচ্ছে, মানে সাইড করে দেওয়া হচ্ছে, চারিদিকে বদনাম, সবাই মিলে পড়তে শুরু করেছে, তখন কি করলো, ফট করে রাত্রে ও জানে কিমির উইকনেস কি, ওকে একটু সুড়সুড়ি দিল জন্মদিন বলে, এমন সুড়সুড়ি দিল, ও জানে একটু সুড়সুড়ি দিলেই কিন্তু কিমি আবার লাফাতে থাকবে। যত সব কিমি কি সব ভিডিওগুলো দেখছে না, সমস্ত ভিডিও সব কেউ দেখছে, দেখে সেরেও কিমি যাবেই ফেরত, এখানে তো যেই কিমি যাবে বলল, ফেরত যাবে বললো, তো ডাইনি তার ওটা থেকে মুখটা খোলে, কি লিগ্যাল ওয়াইফ, আমি লিগ্যাল ওয়াইফ, কারণ আমার সাথে তো সব কিছু এখন হয়েই গেছে। না রে ডাইনি, তোকে ঢুকাবে না, কুইন্টলালি তোকে ঢুকাবে না, কারণ তোকে ওরা বিশ্বাস করে না। কিমি নোংরা, কিমি রাগানাগি করবে, কিমি ঝগড়া করবে, কিমি একটু পাগল ছাগল, সব ঠিক আছে, কিমি অবিশ্বাসী না, আর তুই হচ্ছিস মিষ্টি মিক্ষা শয়তান, কারণ তুই হচ্ছিস অবিশ্বাসী, এর জন্য তোকে ঢুকাতেই চিন্তা করবে, আর তোকে ঢুকালো তোর সঙ্গে একটাকে নিয়ে রাখবে, তোকে একা পাশে নিয়ে, একা নিয়ে থাকবে না, হ্যাঁ একা নিয়ে, তোকে নিয়ে একা নিয়ে কোনোদিনই বাবা জীবন থাকবে না। তখন কি করলো সুশ্রু, যেই সুশ্রী দিল কিমি তো যাওয়ার জন্য পাগল হয়ে গেল, ও কিন্তু কিমিকে নেবে না, ও কিমিকে নেবে না, ও জাস্ট কিমিকে একটা সুশ্রী দিয়ে যে এখন আবার পিঙ্কিকে কোনো মতে একটু সাইড করতে লাগবে, আর ওদের যে বদনামগুলি হচ্ছিল সবাই, যে ওদেরকে নিয়ে কথা হচ্ছিল যাতে ওই টপিকটাকে দিক দিয়ে ঘুরিয়ে নেওয়া যায়, এর বেশি কিছু না, আসল কথা হচ্ছে ওদের টপিকটা ঘুরিয়ে দেওয়া যায়। আর বাবা জীবন বারবার বলছে জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ডরা ওই 3 বছর আগের অ্যানিভার্সারিটা মানায়, জাস্ট ফ্রেন্ডরা দীঘাতে গিয়ে 2 নাইট স্টে হয়ে যায়, জাস্ট ফ্রেন্ডরা মায়াপুরীতে গিয়ে থেকে চলে আসে, মায়াপুরী গিয়ে জাস্ট ফ্রেন্ডরা বলছে এরকমই হয়। আরে সত্যটা বল না গোপাল ছুঁয়ে, সত্যটা বল, সত্যটা বল গোপাল ছুঁয়ে, তুই তো ওইটা আবার খাওয়ার আগে কিছু করিসই নাই, ওইটা খাওয়ার আগে চিন কথাই বলতি না, অথচ প্রজাপতি তো জানুয়ারি বললো, আমি যেন ডিসেম্বর থেকে কথা বলিস, গোপাল ছুঁয়েও মিথ্যা কথা বলা যায়। আর এটা তো আর বলেই লে, ডাইনির কথা তো বলেই লাভ নেই, তবে হ্যাঁ ডাইনির উডবিকে ডাইনি ওপরে পাঠিয়েছে, এইবার ডাইনির যে যাকে যাকে উডবি বানাবে সমস্ত উডবি ওপরে যাবে, যেই উডবি উডবি হোক, ওর কোনো উডবি এখন আর থাকবে না, না না না, ওই উডবি ওপর থেকে হাসছে, যেই কাউকে উডবি বানাবে যাবে ওই সিসা ফেলে কি জানি বলে চিপ ফেলে নিয়ে চলে যাবে। তো তোমরা যারা বলছো দিদি দেখো কোয়েলি পোস্ট দেখার কিচ্ছু নেই, এগুলো তো কমন থিং, দীঘা গেছে, মায়াপুর গেছে, বড় মাসির বাড়িতে মিশেছে, ছিল অনেকক্ষণ একসাথে একটা ঘরে, আলকাত্রার বাড়িতে বিয়ের আগে, এগুলি আমাদের কাছে কমন খবর, কমন খবর। হ্যাঁ এখন ওইগুলি তো আমরা তো আর চ্যাট ফেট দেখাতে, আমার তো চ্যাট ফেট নেই, কিন্তু এগুলি কমন নিউজ। আমি বলছি বড় মাসির বাড়ির ডেটটাও বলছি, 26 না 28 মে বড় মাসির বাড়িতে, 26 বা 28 মানে দুটো দিন, 26 টু 28-এর মধ্যে বড় মাসির বাড়িতে একদিন দুপুরবেলা, ওরা সারাদিন যেন একসঙ্গে ছিল, বড় মাসির বাড়িতে ছিল না, আলকাত্রাও ছিল না, তোমাদের ডেটগুলি দিয়ে বলে দিলাম।
নট অনলি দীঘা, নট অনলি মায়াপুর, বড় মাসির বাড়ি তো, হ্যাঁ ওই বাড়িতে আসেনি, বাবা জীবনের বাড়িতে এখনো ঢোকেনি, ঢোকানোর ওয়ার্ক আছে, তো একবার ঢুকবেই। হ্যাঁ তো সব জেনে আপনার মুখে হরি নামটার মানায় না, আর কি পিঙ্কি আর পিঙ্কি যা কি করছে বিচার করতে আসবে, যা নিজের ঘরের মধ্যে সারাটা ঘরে কি বলে না চালুনে বলে সুইকে, আপনার যা আপনার সারা আপনার ছেলের সারা গায়ে চালুন, আপনি ওকে পিঙ্কি বিচার করতে যাচ্ছেন, ওরা ওরা দাকু দাকু ওদের পরিবারের, আপনি না কন্ট্রোভার্সি ক্যারেক্টার না, তাহলে কেন আপনি আমার লোককে বিচার করতে চান, কোন অধিকার বিচার করতে চান, এই ছেলেকে আগে থাপড়ান দিয়ে তুই কি করছিস, যে যদি হিম্মত হয় যদি মা হয়ে থাকেন দুইটার মধ্যে একটাকে ঘরে আনেন এবং পরিচিতি দিয়ে যে হ্যাঁ আমার আজকে থেকে ডাইনিকে আমি আমার ঘরের বউ করলাম, আজকে থেকে ও মা একটু কদিন পরে হলে যেই একটু ধাতানি খেলো কি মি তোকে আমি কত ভালোবাসতাম, আমি জানি তুইও ভালোবাসিস, আমি জানি বাবা জীবনও তোকে ভালোবাসে, এগুলি ফালতু কথা বলেন কেন, ডাইনি না ঘরে চোখ ঢুকে পড়ে আপনার একটা ভয় আছে, ডাইনির নামে আপনি কখনো বলেন না ডাইনি ঘরে আসতে পারে বা ডাইনিকে আমার ছেলে বউ করতে পারে, এটাকে তো আপনি মুখে আনেন না, কারণ আপনার কোথাও না কোথাও ডাইনির প্রতি একটু ভয় আছে, কারণ ডাইনি যে ম্যাচিউর, ডাইনি যে চালাক ধূর্ত আপনি জানেন, আর কিমিটা তো বর করবে কিন্তু তো বুদ্ধিমতি না এটা আপনিও জানেন, তার জন্য আপনি কিন্তু জানেন আপনি এটা কিমি আপনাকে সুখ দিতে পারবে না বা আসলে পরে চলে যাবে আবার তিন মাস পরে, এটা আপনি জানেন, তার জন্য আপনি কিমিকে আনতে ভরসা পাচ্ছেন না, কিন্তু ডাইনির থেকে যে কিমি মোটামুটি আপনার মুঠে থাকবে এটা সেটা আপনি জানেন, ডাইনি এবার আসলে যে কীভাবে ছবল দেবে সেটা জানেন না, কিন্তু এইভাবে যে মিথ্যা কথাগুলি বলেন যে আপনার দিদির বাড়ির কাছে মামার বাড়ি নাথের মধ্যে কোথাও না কোথাও কি লতায় পাতায় ইসে হয়ে যায় আত্মীয় থাকে, তাহলে আপনি ডাইনিকে নেমন্তন্ন করলো আপনার দিদি, আপনি ডাইনির মা বাবাকে কেন নেমন্তন্ন করলো না, মা মামাকে কেন নেমন্তন্ন করলো না, কেন আপনি কোনো কিছু বলছেন না লাইভে বসে যে আপনার ছেলে এই যে এগুলি কোন প্রজেক্টের মধ্যে পড়ে, যে এই মহিষমর্দিনী মেলাতে যাওয়া, ওই গুপ্তিপাড়া মেলাতে যাওয়া, ঘোরা ফেরা, এই এক বাইকে তিনজন চড়া, এটা কোন প্রজেক্টে পড়ছে, হ্যাঁ ব্লগিংয়ের নামে অশুভতামিটাকে আপনি শ্রীকৃষ্ণ নামদের চালিয়ে যাচ্ছেন, যখন চক্রটা চালাবে সুদর্শন চক্রটা না ঠুস, শিশুপালের কথাটা মনে আছে তো, হরি হরি, চলো বাই।